हेलो एवरीवन, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो, सुस्थ आछो, साबधाने आछो आर जे जार चैनलेर जोन्नो खूब 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 खाट खेटे जाच्छो। तो आमि अनेकदिन पर बैक करलाम, प्राय दो मास बोलते पारो। तो माझखाने दो एकटा करे भिडियो दिएछि, ताछाड़ा सेरकम भाबे आमार चैनले कोनो भिडियो आसेनि। तो एकटा जिनिस देखे खूब भालो लागलो, तो যারা আমাদের মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছো বা ইউটিউবে থেকে পরিচয় হয়েছে বা নাম্বার আছে আমার যাদের যাদের কাছে, তো তারা অনেকেই জিজ্ঞাসা করেছো যে পার্বতী তোমার কি হয়েছে, ভিডিও কেন দিচ্ছ না, কি প্রবলেম হয়েছে কেন। তো অনেকেই ব্যাপারটা জানো, কিছু কিছু ব্যাপার জানো যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা আমার প্রবলেমটা কি বা মানে কিসের জন্য ভিডিও দিতে পারছি না, তোমরা অনেকেই জানো। তো অনেকেই আমার পাশে থেকেছো, যে কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করে গেছো যে তুমি ভিডিও দাও, তোমার পাশে আমরা আছি, তুমি কন্টিনিউয়াসলি ভিডিওটা দিয়ে যাও, ভিডিও দেওয়া বন্ধ করো না। তো একজনকে তো আমি বললাম যে আমি আর ভিডিও দেবো না, তো সিরিয়াসলি আমি ভেবেছিলাম যে আমি ভিডিও আর দেবো না চ্যানেলেতে, কারণ এত খেটেও কিছু হচ্ছে না, তারপর তো এমনিতেই সমস্যা আমার আছে, তোমরা অনেকেই জানো ব্যাপারটা। তো সেই দিদিটা আমাকে বলে যে তুমি মাসে একটা হলেও দাও, সপ্তাহে একটা হলেও দাও। তো এই জিনিসগুলো দেখে না সিরিয়াসলি মানে ভেতর থেকে বলছি ভীষণ 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 ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না এতটা ভালো লাগছে। কারণ হচ্ছে এটাই যে তোমরা আমাকে মনে রেখেছো বা আমাকে তোমরা উৎসাহিত করছো যে ভিডিও দাও, তো এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগলো। মানে আমি কারোর নাম নিয়ে বলছি না যে এই নামে এ আমাকে বলেছে, বলেনি কেন, তাই জন্য আমার রাগ অভিমান কিচ্ছু নেই। তো তোমরা যারা যারা আমাকে মনে রেখেছো বা যাদের কাছে আমি এইটুখানি হলেও এই মনেতে জায়গাটা করে নিয়েছি, তো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মানে ধন্যবাদ দিও ছোট করতে আমি চাই না, তো তাও তো একটা বাঙালি মতে ধন্যবাদটা রয়ে যায়। তো সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না যে কতটা আমার ভালো লেগেছে বা এই সিচুয়েশনটাতে যে তোমরা আমার পাশে ছিলে বা আমাকে একভাবে সাপোর্ট করে গেছো যে এরকম ভেঙে পড়ো না, এরকম দিন আসতে থাকে, সময় খারাপ যায়, আবার ভালো মানে খারাপ সময়ের পরে ভালো সময় আসে। তো তোমরা অনেকেই আমাকে মানে কী বলবো সাপোর্ট করে গেছো, যতটা পেরেছো সাপোর্ট করে গেছো, মানে সিরিয়াসলি সরি, এই মনের দিক থেকে যে তোমরা সাপোর্ট করে গেছো আমাকে, এতেই আমি মানে রিয়েলি ধন্য। মানে এই দু বছর ধরে ইউটিউব থেকে আমি টাকা পাই বা না পাই সেটা কোনো ম্যাটার করে না, অবশ্যই আমি এখনও পর্যন্ত পাইনি, পেলে তোমাদেরকে জানাবো, তো সেটা কোনো ম্যাটার করে না, সেটা বড় কথা নয়। এই যে তোমাদের ভালোবাসাগুলো, এই যে আমার মোবাইল নাম্বার তোমাদের কাছে আছে, সেটাতে যে তোমরা জিজ্ঞাসা করছো যে পার্বতী কেমন আছো, মানে এই জিনিসটা সিরিয়াসলি আমার রিলেটিভদের মধ্যেও বলতে গেলে মানে কেউ কেউ করেনি, বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ধরতে গেলেও কেউ কেউ করেনি যে কেমন আছিস বা কী ব্যাপারটা কী, কারণ অনেকেই জানে আমার সিচুয়েশান বা আমার স্ট্রাগলের ব্যাপারটা অনেকেই জানে। তো যাই হোক, কোনো জন্য মুখ্যটাও জিজ্ঞাসা করেনি যে আমার হাজব্যান্ড কেমন আছে বা আমি কেমন আছি। তো যাই হোক, তাদেরকে আমি খারাপ বলছি না বা আমি ছোটও করছি না। আর হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে আমি বাড়ি চেঞ্জ করেছি, কারণ ওই বাড়িতে আমার ভীষণই সমস্যা হচ্ছিলো। তো তোমরা অনেকেই জানতে যে আমি বাড়ি চেঞ্জ করব বা আমার বাড়ি দেখা চলছিল, তোমাদেরকে অনেককেই আমি জানিয়েছিলাম, বাট ইউটিউবেতে আমি ভিডিও করে হয়তো দিইনি, বাট আমি ওর যাদের সাথে আমাদের আমার লিঙ্ক আপ আছে মানে যোগাযোগ আছে হোয়াটসঅ্যাপেতে বা মেসেঞ্জারে বা ফেসবুকেতে যোগাযোগ আছে, তো তাদেরকে আমি অনেককেই বলেছিলাম যে আমি বাড়ি চেঞ্জ করছি খুব তাড়াতাড়ি, তারপর হয়তো ভিডিও আসবে। তো আলটিমেটলি আমি বাড়ি চেঞ্জ করেছি আর এটা হচ্ছে আমার এখন নতুন বাড়ি বলতে পারো। তো রিয়েলি বাড়িটা ভীষণ সুন্দর, মানে একটা সুন্দর বাড়ি পেয়েছি, বাড়ির মানুষজনও খুবই সুন্দর, কি বলবো সরি, মনের দিক থেকে ভীষণ সুন্দর। যাই হোক, আমি কাউকে খারাপ বলতে চাই না, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খুঁত থেকেই থাকে, তাই না? হাতের এই পাঁচটা আঙুল কিন্তু কোনোটাই সমান নয়, সবটাই কিন্তু অসমান আছে। তো সেক্ষেত্রে আমরা
মানে প্রত্যেক মানুষই কিন্তু সব দিক থেকে পারফেক্ট না কি তাই তো তো যাই হোক সেসব নিয়ে আমি আর কথা বলতে চাই না কাউকে আমি খারাপ করতেও চাই না আর কাউকে আমি ছোট করতেও চাই না পৃথিবীতে সবাই সমান তো কথা হচ্ছে একটাই যে খুব তাড়াতাড়ি আমার ভিডিও আসতে চলেছে আর প্লিজ 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 তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি এরপর থেকে আমার খুব জলদি জলদি একদম নতুন নতুন ভিডিও আসবে আর খুব ঠান্ডা লেগে গেছে তো খুব জলদি জলদি আমার নতুন নতুন ভিডিও আসবে তো নতুন বাড়িতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে অবশ্যই আমার ডেইলি ব্লগ আমি যেটা করি আমি যেটাতে পারদর্শী আমি সেটাই করে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমরা আমার পাশে থাকবে এতদিন যেমনভাবে পাশে ছিলে আশা করব পরবর্তী দিনগুলোতেও আমার পাশে থাকবে এইভাবে সাপোর্ট করবে আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর সিরিয়াসলি তোমরা যে এতটা আমাকে ভালোবাসা দিয়েছো বা এখনও দিয়ে যাচ্ছ আমি রিয়েলি ভীষণ হ্যাপি অবশ্যই নিজের কর্মটা ঠিক থাকলে ওপর থেকে বাবা মানও সাহায্য করে এসে পাশে দাঁড়ায় তাই না তো চলো আর আমি আর বেশি কথা বলছি না আমার ফোনটা এমনিতেই স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে তো তোমাদেরকে জানানোর জন্যই ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্যই আমি ক্যামেরা অন করলাম এটা আমি এই বাড়িতে শিফট করেছি তো আমি এই বাড়িতে শিফট করেছি প্রায় এক সপ্তাহের মতো হলো তো নতুন নতুন ভিডিও আসবে এরপর থেকে আশা করছি প্রত্যেক দিনই আসবে আমার ভিডিও তো চলো তোমরা চ্যানেলটা ফলো করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু অল নোটিফিকেশনটা অন করতে একদমই বলো না তো চলো এখন টাটা আর পরে আবার তোমাদের সাথে কথা হবে দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো টাটা গুড নাইট সবাইকে।